হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের বিষয় হচ্ছে আলামী মিশনে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী ভর্তি প্রবেশ শিক্ষা পরীক্ষার জন্য আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়া শুরু হয়ে গেছে গত আটই সেপ্টেম্বর দু হাজার বাইশ থেকে এবং আগামী আঠেরোই সেপ্টেম্বর অর্থাৎ রবিবার মিশনে প্রবেশিকা পরীক্ষা তো তাড়াতাড়ি যত সম্ভব আপনি আপনার নিকটবর্তী সাইবার ক্যাবে গিয়ে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন এবং কিভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন তা আপনাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এরকম ভিডিও আপনার ফোনে সবার প্রথমে পাওয়ার জন্য তো আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে আলামিন মিশন ডট ও আর এনজি সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাবেন আলামিন মিশনের একটি নিজস্ব ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে অনলাইন এন্ড রেজাল্ট তারপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড ফাইভ টু নাইন বেঙ্গলি মিডিয়াম দু হাজার তেইশ সিসান সেশান অর্থাৎ ওখানে আপনাকে গিয়ে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তা আপনারা দেখতেই পাচ্ছেন হোম হোমস্ক্রিনে আলামিন মিশন তারপরে দেখুন ইন্টারিওর এলমেন্টারি নম্বর অর্থাৎ ফর্ম নম্বর তারপরে সাবমিট অর্থাৎ আপনার এলিমেন্টারি নম্বর অর্থাৎ ফর্ম নম্বরটা সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাডমিট কার্ড চলে এসেছে আলামিন মিশন অ্যাডমিট কার্ড ফর সেকশান দু হাজার তেইশ ক্লাস পঞ্চম রোল নম্বর তেইশ অর্থাৎ এটা হচ্ছে এক্সাম সেন্টারে একটা কোড নম্বর তারপরে ফর্ম নম্বর আছে তারপরে জেন্ডার মেল ডেট অফ এক্সাম আঠেরোই সেপ্টেম্বর দু হাজার বাইশ এক্সাম টাইম এগারোটা এ এম টু বারোটা পনেরো পি এম অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা এক্সাম সেন্টার পতপুর জুনিয়র বেসিক স্কুল ইউনিট টু অর্থাৎ পতপুর পাঁচকুড়া পূর্ব মেদিনীপুর তারপরে নেম দেখতে তারপরে অ্যাড্রেস তারপরে এক্সাম ট্রাম ওয়ান অর্থাৎ এটা হচ্ছে প্রথম পর্বে পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড অর্থাৎ এবছর থেকে আপনার সন্তানকে যদি আলামী মিশনে প্রবেশিকা পরীক্ষার জন্য বা ভর্তির জন্য ইচ্ছুক তো আপনার সন্তানকে দুবার ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা দিতে হবে তো এটা প্রথম পর্বের জন্য অ্যাডমিট কার্ড এবং দ্বিতীয় পর্বের জন্য আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ষোলোই অক্টোবর দু হাজার বাইশ অর্থাৎ প্রথম পর্বের পরীক্ষায় সাফল্য হলে তবে আপনি দ্বিতীয় পর্বে পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড অর্থাৎ সংশোধন তো আপনি কবে থেকে অ্যাডমিট কার্ডের কোনো যদি ভুল হয়ে থাকে তো সংশোধন করতে পারবেন তেরোই সেপ্টেম্বর দু হাজার বাইশ অর্থাৎ সংশোধনের জন্য ফোন করুন একটা নাম্বার দিব সময় সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত অর্থাৎ আপনি তেরোই সেপ্টেম্বর সকাল দশটা থেকে আটটা পর্যন্ত আপনি আপনার অ্যাডমিট কার্ডে যদি কোনো ভুল হয়ে থাকে তো আপনি ওটা সংশোধন করতে পারবেন তারপরে কিছু নির্দেশিকা দিবাচে দেখতেই পাচ্ছেন প্রথমত পরীক্ষা শুরু নির্দিষ্ট সময়ে তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার্থী পরীক্ষাকক্ষে প্রবেশ করান হবে পরীক্ষা শুরু করে কোনো পরীক্ষার্থী পরীক্ষাকক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হবে না দ্বিতীয়ত পরীক্ষা পরীক্ষাকক্ষে স্কুল আইডেন্টি কার্ড বা আধার কার্ড ও আলামিনের মিশনের প্রদত্ত অ্যাডমিট দুটোই কার্ড রাখতে হবে অর্থাৎ স্কুল আইডেন্টি কার্ড বা আধার কার্ড এবং আলামিন মিশনের প্রদত্ত অ্যাডমিট কার্ড তৃতীয়ত পরীক্ষা চলাকালীন কোনো কিছুর জন্য বাইরে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে না চতুর্থ পেন পেন্সিল স্কেল প্রভৃতি সরঞ্জাম নিজস্ব হতে হবে পঞ্চমত পরীক্ষা শিক্ষাকক্ষে রকম সক্রিয় যন্ত্র বা ক্যালকুলেটর বা মোবাইল ফোন করা হবে না ষষ্ঠত পরীক্ষা শেষ না পর্যন্ত পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবে না অর্থাৎ কোনো ছাত্র পরীক্ষা শেষ না পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবে না সপ্তমত পরীক্ষকে রকম অসতা অবলম্বন করলে পরীক্ষা পরিদর্শক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে অর্থাৎ কোনো ছাত্র যদি পরীক্ষা কক্ষে অর্থাৎ কোনো রকম অস্বাভাবিক কোনো যদি আচরণ করে তাহলে পরীক্ষা পরিদর্শক যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকিবে থ্যাংক ইউ ওয়াচিং ফর দ্য ভিডিও